আমি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থানটি একটু জানতে চাই, সেটি কি আসলে সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরতে পেরেছে, নাকি এখনো জাতীয় পার্টি নিজেদের অন্তর্কন্দল মিটিয়ে সংসদে একটি অবস্থান করে নিচ্ছে সেই জায়গাটিতে রয়েছে? অন্তর্কন্দল নিয়ে জাতীয় পার্টি একটু বিব্রতকর অবস্থায় আছে, বাট অবস্থান তুলে ধরার ক্ষেত্রে জাতীয় পার্টির কোনো কার্পণ্য নাই, সরকারের সমালোচনা করার ক্ষেত্রেও কোনো কার্পণ্য নাই। সমস্যা হচ্ছে বাংলাদেশের জনগণরা একটা বাইপোলার সিস্টেমে দ্বৈত দলের একটি আবহে পড়ে গেছে, হয় আওয়ামী লীগ অথবা অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগ বলতে বিএনপি জামাত, যেখানে জাতীয় পার্টি নেই, জাতীয় পার্টি আছে, বাট পার্থক্যটা হচ্ছে দুটি জায়গায়। একটা হচ্ছে 21 আগস্ট আর 15ই আগস্ট মিলিয়ে অনেকেই এই দেশের মানুষ মনে করছে যে যারা শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে তীব্র ভাষায় সমালোচনা করতে পারবে, কো রাগঢাক রেখে তারাই প্রকৃত বিরোধী দল হতে পারবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা যারা গঠনমূলক সমালোচনা করি, এদেশের মানুষ এখনও গঠনমূলক সমালোচনাকে সমালোচনা মনে করে না। এটার কিছু না কারণও আছে, রাজনীতি নিষ্ঠুর বাস্তবতার খেলা, যেটা আপা বললেন একথা সত্য, হাজার হাজার লোক জেলে ছিল বা এখনও আছে, টর্চার হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না, সবামলই হয়েছে। যেহেতু আওয়ামী লীগ টানা ফোর্থ টাইম আসছে, একটা রিজিম ক্রিয়েট হয়ে গেছে, এই রিজিমের আন্ডারে মানবাধিকার ফুলন্ডিত হয়েছে, আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে, যারা জনগণকে রক্ষা করত, যারা বিরোধী দলকে রক্ষা করত, সে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, তারা সরকারের করাগত হয়ে গেছে। তো যখন একটি দল জেলে যাবে, টর্চার্ড হবে, আর আরেকটি দল গঠনমূলক সমালোচনা করবে, অ্যান্টি আওয়ামী লীগ যারা তারা কোনটাকে বেছে নেবে? তারা নির্যাতনকারী দলটাকেই বেছে নেবে। এখানেই বিএনপির দুর্বলতা, এখানেই বিএনপির বিগেস্ট স্ট্রেংথ। সাধারণ মানুষ দেখছে যে জাতীয় পার্টি নির্যাতিত হচ্ছে না, জাতীয় পার্টি হরতাল করছে না, আর রাস্তায় নেই, সেই জন্য জাতীয় পার্টি সেভাবে শক্তিশালী বিরোধী দল নয় এটি মনে করছে। দেখুন, হেফাজতের সাথে আওয়ামী লীগের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, এখন আমরা সেই অ্যাডজাস্টমেন্ট দেখি না। চরমোনাইয়ের সাথে আওয়ামী লীগের এক ধরনের অ্যাডজাস্টমেন্ট ছিল, চরমোনাই ভোটে অংশগ্রহণ করত, এবার করেনি। আস্তে আস্তে আওয়ামী লীগের যারা উঠা বসা করতে পারতো, যাদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আলাপ করতে পারতো, নেগোসিয়েশন করতে পারতো, সেই গ্রুপটা কমে গেছে। এবং বিএনপি অপেক্ষা করছে কেন? কারণ পৃথিবীর ইতিহাস বলে যখন একটি শক্তিশালী দল, সরকারি দল আস্তে আস্তে একা হয়ে যায়, তখন বিরোধীরা একত্রিত হয়ে বিশাল শক্তিতে পরিণত হয়ে যায়।